হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শিক্ষার্থীদের জন্য 7টি অ্যাপ দিব যেগুলো তাদের জন্য খুবই প্রয়োজন। তো চলেন দেখে নেওয়া যাক সেই অ্যাপগুলা। তো সর্বপ্রথম আমাদের লিস্টে যে অ্যাপটি আছে সেটা হলো ফটোম্যাথ। তো এটা দিয়ে কী করা হয়, এটা দিয়ে আপনি যে কোনো অঙ্ক, সাধারণত আমরা যখন অঙ্ক করতে বসি তখন কিছু অঙ্ক ভেজাল আমরা ছোটাতে পারি না। তো দেখা যায় এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে হেল্প করবে অঙ্কগুলা বুঝতে, বা এই অ্যাপটাকে ব্যবহার করে আপনি কিন্তু অঙ্কের সলিউশনটা বের করতে পারেন। এক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি জাস্ট প্রশ্নটার একটা ছবি তুলেন, ছবি তোলার সাথে সাথে দেখবেন আপনার অটোমেটিক্যালি অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। তো এটা আমি ব্যবহার করে দেখলাম, এটা মূলত যোগ বিয়োগ ভাগ গুণ এগুলার কাজ করা যায় আর কি। এটা দিয়ে তো কঠিন কঠিন কিছু অঙ্ক আমি দেখলাম সেটা কিন্তু সলভ করতে পারতেছিল না এই অ্যাপটা। তো তারা পরবর্তীতে হয়তো বা আপডেট করে এটা ঠিক করে দেবে। তো এই ফটো ম্যাথ অ্যাপটি আমি দেখেছি অনেকটাই কার্যকরী। তো যারা স্টুডেন্ট আছেন তারা এই অ্যাপটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের লিস্টে 2 নম্বর যে অ্যাপটি আছে সেটা হলো টেক্সট স্ক্যান প্রো। এটা দিয়ে আপনি কি করতে পারবেন, তো এই অ্যাপে প্রবেশ করে আপনি কি করবেন, আপনার বইয়ের যে পেজটা আপনি কনভার্ট করতে চাচ্ছেন টেক্সটে, অর্থাৎ আপনি যে কোনো একটা পেজের ছবি তুলেন, ছবি তোলার পর সেটা কি করবে এই অ্যাপটি কনভার্ট করে টেক্সটে পরিণত করে দিবে। এতে আপনাদের অনেকটা উপকার হবে। কিভাবে উপকার হবে, হয়তো আপনার বন্ধু আপনার কাছে একটা প্যারাগ্রাফ চাচ্ছে, তো সেই প্যারাগ্রাফটা আপনি তো তাকে ছবি তুলেও দিতে পারেন, তবে আপনি যদি চান সেটা কিন্তু টেক্সট আকারেও পাঠাতে পারেন। আপনি কি করবেন, এই অ্যাপটা দিয়ে একটা ছবি তুলে সেটা টেক্সটে কনভার্ট করে তাকে কিন্তু প্রেরণ করে দিতে পারেন। বা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে লেখালেখি করে, তো অনেকেই বিভিন্ন ওয়েবসাইট পরিচালনা করে থাকে, তো এই ধরনের লেখাগুলা তাদের লিখতে কিন্তু অনেকটা সময় লাগে। তো টাইপ করা বাদ, এখন থেকে সময়ও বাঁচবে, টাইপও করতে হবে না। এখন আপনারা জাস্ট একটা ছবি তুলে সেটাকে টেক্সটে কনভার্ট করে খুব সহজেই কিন্তু আপনার সময় বেঁচে গেল। যে কোনো জায়গায় আপনি সেটা সেভ করতে পারবেন, কোনো ওয়েব পেজে দিতে পারবেন, বা কোনো জায়গায় আপনি পোস্ট করতে পারবেন। তো আমি মনে করি এই অ্যাপটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লিস্টে 3 নম্বর যে অ্যাপটি আছে সেটা হলো গুগল ট্রান্সলেট। এবং এইটার ব্যবহার কি, এটা আপনারা অনেকেই জানেন, যে কোনো ভাষাকে আপনারা যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি ইংরেজিকে বাংলা করতে চান তাহলে কিন্তু এই গুগল ট্রান্সলেট অ্যাপটি আপনাকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সাহায্য করবে, এবং এটা খুবই কার্যকরী। এবং আপনারা এটা চাইলে অফলাইনেও ব্যবহার করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাদের ল্যাঙ্গুয়েজটা আগে থেকেই ডাউনলোড করা থাকতে হবে। তো আশা করি এই অ্যাপটা আপনাদেরকে উপকার করবে। তো 4 নম্বর যে অ্যাপটা আছে সেটা হলো রবি 10 মিনিট স্কুল। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপটা খুবই কার্যকরী। আমি দেখলাম যে এখানে ক্লাস 1 থেকে একদম ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যত ধরনের ক্লাস আছে এখানে আপনি নোট পেয়ে যাবেন, আপনি ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। দেখেন আপনারা অনেকেই কিন্তু ইউটিউবে সময় ব্যয় করে থাকেন, সেখান থেকে যদি 1 ঘন্টা ভিডিও দেখেন এই অ্যাপটার মধ্যে, আমি অনেকেই বলবে যে স্পন্সর নিয়েছে, না আমি এটা কোনোভাবেই প্রমোট করছি না, আমি জাস্ট স্টুডেন্টদের ভালোর জন্য এই অ্যাপটা আপনাদেরকে সাজেস্ট করছি। এই অ্যাপটা গিয়ে আপনি কিন্তু ভিডিও টিউটোরিয়ালও দেখতে পারবেন, এবং খুব সহজেই কিন্তু আপনি আপনার চ্যাপ্টারগুলো অর্থাৎ পার্টগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে অনেক ভালো ভালো শিক্ষক আছে যারা খুব ভালোভাবে বোঝায়, তো আপনি চাইলে আপনার প্রয়োজনীয় নোটসগুলোও এখান থেকে নিতে পারেন। তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো এই অ্যাপটা আপনারা ব্যবহার করেন এবং আপনাদের স্কিলটা বাড়িয়ে নেন। তো আমাদের লিস্টে 5 নম্বরে যে অ্যাপটি আছে সেটা হলো লাইভ ট্রান্সক্রিপ্ট। তো হয়তো বা এই অ্যাপটার সাথে আপনারা কোনোভাবেই পরিচিত না, খুব কম মানুষই আছে যারা এই অ্যাপটার সাথে পরিচিত। তো এই অ্যাপটার মাধ্যমে কি করা হয়, আপনি মুখে যা বলবেন সেটার সাথে সাথে টেক্সটে কনভার্ট হবে, আর এটার অ্যাকুরেসি হচ্ছে 90%। আমি এটা ট্রাই করে দেখলাম এবং এটা খুবই কার্যকরী। আমি যখনই বলছিলাম সাথে সাথে লেখাগুলা উঠতেছিল, আর দেখলাম কোনো ভুল ছিল না, তেমন কোনো ভুল আমি পাইনি। অ্যাপটায় আমি যা বলেছি ঠিক তাই কিন্তু লেখা উঠেছে। আরও একটা ভালো বিষয় হলো এখানে কিন্তু বাংলায় আপনি কথা বললেও সেটাও কিন্তু টেক্সটে লেখা হয়ে যাবে। অনেককেই দেখা যায় লিখে গল্প বা কবিতা লেখে, এখন সেই দিন শেষ, এখন আপনি জাস্ট মুখের সামনে মোবাইলটি নিয়ে বলবেন আর সাথে সাথে লেখা হয়ে যাবে, আপনার কোনো কষ্ট করতে হবে না, টাইপিংও করতে হবে না, অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি জাস্ট মুখের সামনে রেখে বলবেন আর সাথে সাথে সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে একটা প্যারাগ্রাফ আপনারা লিখে নিতে পারেন। তো আমি জানি 90% স্টুডেন্ট এই অ্যাপটা সম্পর্কে জানতো না, যদি আপনারা ইতিপূর্বে না জেনে থাকতেন তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক বানতে হবে ব্রো। 6 নম্বর যে অ্যাপটি আছে সেটা হলো অ্যাডোবি অ্যাক্রোবাট রিডার। তো এইটা মূলত পিডিএফ ভিউয়ার। তো আপনারা অনেকেই পিডিএফ নামিয়ে থাকেন অনলাইন থেকে, বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ, তারপরে আরও অনেক ধরনের পিডিএফ আপনারা পড়ে থাকেন অনলাইন থেকে নামিয়ে। তো আমি মনে করি আপনারা পিডিএফ পড়ার জন্য, স্টুডেন্টদের জন্য, বিশেষ করে স্টুডেন্টরা কিন্তু পিডিএফ বেশি নামিয়ে থাকে, তো আপনারা এই অ্যাপটা ব্যবহার করতে পারেন এবং এটা আপনাদেরকে রিকমেন্ড করবো, এটা খুবই ভালো একটি অ্যাপ। তো 7 নম্বর সর্বশেষ যে অ্যাপটি আছে সেটা হলো ক্যাম স্ক্যানার। তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন, মনে করেন আপনার একটা নোট প্রয়োজন,
সেটা আপনার বন্ধুরও খুবই প্রয়োজন এবং তার খাতায় সেটা লিখে নিয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? আপনি অবশ্যই মোবাইল দিয়ে ছবি তুলবেন, কিন্তু সেটা বোঝা যায় না। তো এবার আপনারা এই অ্যাপটি নামাবেন, যেটা আমি বললাম ক্যাম স্ক্যানার, এটা দিয়ে একটি ছবি তুলবেন, দেখবেন অনেকটা পরিষ্কার উঠেছে। তো এই অ্যাপটা খুবই ভালো এবং কার্যকরী। আমি মনে করি যতগুলো অ্যাপ দিলাম, যে সাতটা অ্যাপ আপনাদেরকে দিলাম, এগুলো খুবই কার্যকরী, আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। তো স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দেবেন এবং নতুন ভিডিও হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা যাবে। খুদা হাফেজ।